বিজেপি নেতাদের বাবার টাকা না, পৈতৃক সম্পত্তি না, যে মোদিজিনে ভেজায় দীপের টাকা, এটা বিজেপি নেতাদের বাবার টাকা না, পৈতৃক সম্পত্তি না, যে মোদিজিনে দীপের টাকা, এটা বিজেপি নেতাদের বাবার টাকা না, পৈতৃক সম্পত্তি না, যে মোদিজিনে অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদি উন্নয়নের নিরিখে লড়াই হয় আর 10-0 গোল দিয়ে আপনাকে মাঠের বাইরে না করতে পারি, রাজনীতি আঙিনায় আমি পা রাখবো না, এত বড় কথা বলে দিয়ে যাচ্ছি। বলুন তো, এরা 2014 সালের আগে ক্ষমতায় আসার আগে কি বলেছিল? বলেছিল আজকে দিন আসবে, 15 লাখ টাকা করে দেবো, 2 কোটি বেকারের চাকরি দেবো, নোটবন্দি করে কালো টাকা ধ্বংস করব, জিএসটি করে ভারতবর্ষের অর্থনীতিকে হৃষ্টপুষ্ট বলিষ্ঠ শক্তিশালী করব। আপনারা কালো টাকা বলুন তো ধ্বংস হয়েছে? গরিব আজকে আরো গরিব হয়েছে, বড় লোক আরো বড় লোক হয়েছে। আপনারা বলুন, 15 লাখ টাকা কেউ পেয়েছেন? 2 কোটি বেকারের চাকরি এখানে যারা আছে কম বেশি 15-20 হাজার লোক রয়েছে, আপনারা বলুন তো কে ভাই মোদিজির সরকারে চাকরি পেয়েছে গত 7 বছর? আপনাদের মধ্যে কেউ পেয়েছে? কেউ হাত তুলে বলতে পারবেন না। বলুন তো কালো টাকা ধ্বংস হয়েছে বুকে হাত রেখে? উত্তর হচ্ছে না। 15 লাখ পেয়েছেন? উত্তর হচ্ছে না। 2 কোটি বেকারের চাকরি হয়েছে? উত্তর হচ্ছে না। 50% বেকারত্ব ভারতবর্ষে বেড়েছে নরেন্দ্র মোদী সরকারের নেতৃত্বে, আর মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের নেতৃত্বে 40% বেকারত্ব বাংলায় কমেছে। আমি ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলে দিয়ে যাচ্ছি, আমি যদি ভুল বলি আমার বিরুদ্ধে মামলা করুক, বিজেপি নেতারা আমাকে জেলে ঢুকাক। কে সত্যি কথা বলছে, কে মিথ্যে কথা বলছে প্রমাণ করে দিক, হয়ে যাবে, কত ধানে কত চাল বোঝা যাবে। আর আপনি আপনি নিজেকে জিজ্ঞেস করুন, নিজের বিবেককে জিজ্ঞেস করুন, যে মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে সেগুলো দিদি পূরণ করেছে? দিদি বলেছিল আমি ক্ষমতায় এলে কন্যাশ্রী দেবো, দিয়েছে? উত্তর হচ্ছে হ্যাঁ। বলেছিল যুবশ্রী দেবো, দিয়েছে? উত্তর হচ্ছে হ্যাঁ। বলেছিল আমি সাইকেল দেবো সবুজ সাথী করে, দিয়েছে? উত্তর হচ্ছে হ্যাঁ। বলেছিল বিনা পয়সায় রেশন খাদ্য দেবো, খাদ্য সাথী কার্ড করে 10 কোটি বাংলার মানুষকে খাদ্য সাথীর আয়তায় এনেছে, উত্তর হচ্ছে হ্যাঁ। বলেছিল বিনা পয়সায় শিক্ষা দেবো, দিয়েছে? উত্তর হচ্ছে হ্যাঁ। বলেছিল বিনা পয়সায় চিকিৎসা দেবো, দিয়েছে? উত্তর হচ্ছে হ্যাঁ। বলেছিল গতিধারা দেবো, দিয়েছে? উত্তর হচ্ছে হ্যাঁ। বলেছিল আমি শিশু সাথী দেবো, দিয়েছে? উত্তর হচ্ছে হ্যাঁ। যা বলেছে মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখিয়েছে। একদিকে বহিরাগত নেতা বলছে আমাদের কাজের সুযোগ দাও, আমরা বাংলায় কাজ করে দেখাবো, আর একদিকে বাংলার মেয়ে বলছে 10 বছরের কাজের হিসেব নিন আর জোটবদ্ধ হয়ে জোড়া ফুলে ভোট দিন, আপনি কাকে নির্বাচিত করবেন সিদ্ধান্ত আজকে নিয়ে আপনাকে বাড়ি ফিরতে হবে। আপনি দেখুন, এই যে দিলীপ ঘোষ 3 মাস আগে বলছিল দুয়ারে সরকার হচ্ছে ভাওতা, আর স্বাস্থ্য সাথী কার্ড হচ্ছে ভাওতা, আর পরের দিন দেখেছেন কি হয়েছে, দিলীপ ঘোষের বাড়ির লোক স্বাস্থ্য সাথী কার্ড করিয়ে বলছে মমতা ব্যানার্জি জিন্দাবাদ। এই হয়ে গেছে বিজেপির অবস্থা। এই বিচারিতার মানুষ শুনছে না, দেখছে না, মানুষ উন্নয়ন দেখেছে, মানুষ উন্নয়ন চাইছে। এবং এই যে এরা বলছে আয়ুষ্মান ভারত করব, আপনি শুনে রাখুন, আপনার বাড়িতে প্রথমত এরা আয়ুষ্মান ভারত দিতে চেয়েছে বাংলার 10% লোককে। এই বাসন্তী বিধানসভায় প্রায় 3 লক্ষ মানুষ থাকে, তার মধ্যে 30,000 মানুষকে এরা আয়ুষ্মান ভারতের সুযোগ সুবিধা দিতে চেয়েছিল। মমতা ব্যানার্জি বলেছেন না, আমি যখন সরকারের মুখ্যমন্ত্রী 2016 সালে 45% লোক আমাকে ভোট করে মুখ্যমন্ত্রী করেছে, আর 55% মানুষ আমার বিপক্ষে ভোট দিয়েছে। যারা আমাকে ভোট দিয়েছে আমি তাদেরও মুখ্যমন্ত্রী, যারা আমার বিপক্ষে ভোট দিয়েছে আমি তাদেরও মুখ্যমন্ত্রী। আমি যদি পরিষেবা দিই আমি 10% নয় বাংলার মানুষের বাড়িতে বাড়িতে আমার পরিষেবা পৌঁছাবে। সিপিএম হোক পরিষেবা পাবে, বিজেপি হোক পরিষেবা পাবে, কংগ্রেস হোক পরিষেবা পাবে, তৃণমূল হোক পরিষেবা পাবে, নির্দল হোক পরিষেবা পাবে, এসসি এসটি ওবিসি জাতি বর্গ দলমত ধর্ম নির্বিশেষে আমার সরকার সবার জন্য উন্নয়নের কাজ করতে আগামী দিন বদ্ধপরিকর। মমতা ব্যানার্জি শুরু করলো স্বাস্থ্য সাথী, কাল কাকদ্বীপ থেকে শুরু করে কাকদ্বীপ থেকে একদম ওই কালিম্পং, কুচবিহার থেকে কাঁথি, দার্জিলিং থেকে দেবাঙ্গা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, নদিয়া, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর, দিনাজপুর, নদিয়া, যেখানে যাকে দেখছেন ডানে বাঁয়ে আগে পেছনে 8 থেকে 80 নবীন নবীন খেটে খাওয়া শ্রমিক, কৃষক, বয়োজ্যেষ্ঠ, মহিলা সবাইকে স্বাস্থ্য সাথীর আওতায় মমতা বন্দ্যোপাধ্যায় এনেছে। আপনি কি চান, স্বাস্থ্য সাথী চান না আয়ুষ্মান ভারত চান? সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আপনার বাড়িতে যদি কোনো পরিবারের সদস্যর হাতে মোবাইল স্মার্টফোন থাকে, আপনি আয়ুষ্মান ভারত
পাবেন না, আপনার বাড়িতে পরিবারের কোন সদস্য যদি স্কুটার থাকে আয়ুষ্মান ভারত পাবেন না, যদি মোটরসাইকেল থাকে আয়ুষ্মান ভারত পাবেন না, টিভি থাকে আয়ুষ্মান ভারত পাবেন না, ফ্রিজ থাকে আয়ুষ্মান ভারত পাবেন না। আর মমতা ব্যানার্জির স্বাস্থ্যসাথী কিছু থাকলেও পাবেন না থাকলেও পাবেন, জননেত্রী করে দেখিয়েছে। আর মহিলারা শুনে রাখুন, মায়েদের নামে কার্ডটা করা হয়েছে পরিবারের গৃহকর্ত্রীদের নামে নারী ক্ষমতায়নের প্রতীক হিসেবে। এই কার্ডটা তো কোনো পরিবারের কর্তার নামে করা হতে পারত, যুবকের নামে করা হতে পারত, যুবতীর নামে করা হতে পারত, আপনাদের নামে দিদি কার্ডটা করেছে। তার কারণ কি জানেন, বিয়ের পর মায়েরা বা মহিলারা যখন বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যায়, আমার নিজের বাবা মাকে দেখার মতো কেউ লোক থাকে না, তাদের বাবা মা দুবেলা খেয়েছে কি খায়নি, ভালো আছে না খারাপ আছে, সুস্থ আছে না অসুস্থ হয়ে পড়েছে, খোঁজ নেওয়ার মতো লোক থাকে না। তাই দিদি স্বাস্থ্যসাথী কার্ডটা আপনাদের নামে করেছে। স্বাস্থ্যসাথী কার্ড যদি আপনাদের নামে থাকে, আপনাদের বাপের বাড়ির লোক ও স্বাস্থ্যসাথীর আয়তায় আর শ্বশুর বাড়ির লোক ও স্বাস্থ্যসাথীর আয়তায় কেউ বাদ যাবে না। সিদ্ধান্ত আপনাকে নিতে হবে যে আপনি স্বাস্থ্যসাথী চান না আয়ুষ্মান ভারত চান। আপনারা বলুন, আজকে এত বড় বড় ক্ষমতা দিয়েছে, কি দিয়েছে ভারতবর্ষকে? ভারতবর্ষ অর্থনৈতিকভাবে আজকে রসাতলে দেউলিয়া হয়ে গেছে, এখন এসে বড় বড় ভাষণ দিচ্ছে। এই 10 দিন আগে সভা করে গেছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষাবাদে, কি বলেছে শুনেছেন? বলেছে আমরা ক্ষমতা এনে সুন্দরবনকে জেলা করব আর সুন্দরবনের উন্নয়নের জন্য 2 লক্ষ কোটি টাকা খরচা করবো। আপনি শুনুন, 2 লক্ষ কোটি টাকা নাকি এরা সুন্দরবনের উন্নয়নের জন্য খরচা করবে। বাংলায় এখনো পর্যন্ত কটা জেলা রয়েছে আপনারা জানেন? 23টা জেলা রয়েছে। তা সুন্দরবন যদি জেলা হয় তাহলে 24টা জেলা হবে। একটা জেলায় যদি এরা 2 লাখ কোটি খরচা করে তাহলে 24টা জেলায় কত খরচা করবে? 48 লক্ষ কোটি। আর বাংলার জনসংখ্যা কত? 10 কোটি। মানে 10 কোটি লোকেরা বাংলায় বসবাস করে, 10 কোটি ভাই বোনেরা থাকে। তাহলে যদি আপনারা 48 লক্ষ কোটি টাকা বাংলায় খরচ করেন, তাহলে এক একজনের পাওনা কত হয়ে দাঁড়াচ্ছে? 5 লক্ষ টাকা। আমি ক্যামেরার সামনে এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি আপনাদের সাক্ষী রেখে, সংবাদ মাধ্যমের ভাইদের সাক্ষী রেখে, আমি 10 দিন 15 দিন যত সময় চাইছে স্বরাষ্ট্রমন্ত্রীকে দিচ্ছি। আমি হাত জোর করে অনুরোধ করব যে বাংলার 10 কোটি মানুষের অ্যাকাউন্টে আপনি 5 লাখ টাকা করে পাঠিয়ে দিন, তৃণমূল কংগ্রেস রাজনীতি রাঙিনায় পা রাখবেন আর এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। এত বড় কথা বলে দিয়ে আসছে, কাকে মিথ্যা কথা বলে, কাকে ভাওতা দিচ্ছে, এই দ্বিচারিতা কার সাথে করছে? একবার বললো 15 লাখ দেবো, এখন বলছে 2 লাখ কোটি দেবো। আপনি শুনে রাখুন, প্রতি বছর কেন্দ্রের সরকার এই বাংলার বুক থেকে কত টাকা কেটে নিয়ে যায় জানেন? 75,000 কোটি টাকা। 7 বছর ধরে এরা ক্ষমতায়, 7 বছর, 7 বছরের সংখ্যাটা কত হয়? 5,25,000 কোটি টাকা বাংলার মাটি থেকে কেটে নিয়ে গেছে। কত টাকা? 5,25,000 কোটি। আর আমফানের সময় যদি একবার তো প্রথমত আসে না, পা তো মাটিতে পড়ে না, মানুষ বাঁচলো কি মরলো, কটা মানুষের ঘর উড়ে গেল, কটা মানুষের জীবন চলে গেল, কেউ লকডাউনে খেতে পেলো কি খেতে পেলো না, কেউ অভুক্ত থাকলো, একবার খোঁজ নেবে না? আর 1,000 কোটি টাকা যদি পাঠায়, বিজেপির নেতাকর্মীরা গিয়ে বলবে মোদিজিনে রুপিয়া ভেজায়। 5,25,000 কোটি টাকা বাংলা থেকে কেটে নিয়ে গেছে আর 1,000 কোটি টাকা পাঠালে বলছে মোদিজিনে রুপিয়া ভেজায়। আরে এই টাকা তো আমার আর আপনার করের টাকা, এটা বাসন্তীর টাকা, সুন্দরবনের টাকা, গোসাবার টাকা, কাকদ্বীপের টাকা, এটা বিজেপি নেতাদের বাবার টাকা না, পৈতৃক সম্পত্তি না যে মোদিজিনে ভেজায়, এ তো বাংলার মানুষের টাকা। আজকে বড় বড় এরোপ্লেন চড়ছে, নিজের প্রচারের জন্য দেখুন 10,000 কোটি টাকা খরচা করছে। আপনি শুনে রাখুন, আমি 4টে জিনিস আপনাকে বলবো। বিজেপি তো অনেক বড় বড় কথা বলছে, এই করবো তাই করবো, এ তো ভাঙা অডিও গেছে, খালি চালালে কানে শোনা যায়, চোখে দেখা যায় না। আর মমতা ব্যানার্জির প্রতিশ্রুতি হচ্ছে হাই কোয়ালিটি ডিভিডি, আপনি চালালে শুনতেও পারবেন, চোখে দেখতেও পারবেন, দিদি যা বলেছে অক্ষরে অক্ষরে পালন করেছে, প্রত্যেকটা প্রতিশ্রুতি যা বলেছে করেছে। বলুন দিদি কি বলেছে? করেন দিদি, যেটা পারবে না বলে দেবে মুখের উপর যে আমার দ্বারা সম্ভব না, আর যেটা বলবে করবো শেষ রক্তবিন্দু পর্যন্ত সেটা করে দেখাবে। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়, এটাই তৃণমূল কংগ্রেস, এটাই মামাটি মানুষের সরকার। ভারতবর্ষে একটা রাজ্য বিজেপি বলুক তো যেখানে এরা ক্ষমতায় রয়েছে, বিনা পয়সায় স্বাস্থ্য দিচ্ছে, বিনা পয়সায় শিক্ষা দিচ্ছে, বিনা পয়সায় রেশন দিচ্ছে, একটা রাজ্য বলুক, বলতে পারবেন? আপনি আসুন না, তথ্য পরিসংখ্যানের নিরিখে লড়াই আসুক। হিন্দু ধর্মের ধারকার বাহক বলে যারা নিজেদেরকে দাবি করছে, আজকে দেখুন বিহারে বিজেপি ক্ষমতায়, দুর্গা পুজোর বিসর্জন করতে দেয়, বড় বড় কথা বলছে এখানে, বলছে বাংলায় দুর্গা পুজো হয় না, কি ভাই এটা বাংলায় দুর্গা পুজো হয় না?
নাবালিকা ধর্ষণের ঘটনা হয় 18% ঘটনা খালি একটা রাজ্য থেকে হয়, রাজ্যটার নাম হচ্ছে উত্তরপ্রদেশ। যা আগামী দিন আমাদের সরকার ক্ষমতায় আসবে আমরা 10টা অঙ্গীকার পূরণ করব, তার মধ্যে 4টা অঙ্গীকার বলে আজকে আমি আমার সভা শেষ করব। প্রথম অঙ্গীকার দিদি কি বলেছে, যে আমাদের সমাজে অনেক ছাত্রছাত্রী রয়েছে, কৃতী মেধাবী ছাত্রছাত্রী, যারা পড়াশুনো করতে চায়, 11-12 পড়ে, ডাক্তার হতে চায়, ইঞ্জিনিয়ারিং হতে চায়, মেডিকেল পড়তে চায়, কিন্তু আমার পড়াশুনোর দায়িত্ব কে নেবে, মা নেবে না বাবা নেবে না কাকু নেবে না কাকি নেবে না মাসি নেবে না মেসো নেবে, আমার পরিবারের তো সে অর্থনৈতিক ক্ষমতা নেই আমার পড়াশুনোর দায়ভার চালানোর বা আমার পড়াশুনোর দায় দায়িত্ব নেওয়ার। দিদি বলেছে যে আপনাকে কারোর কাছে হাত পাততে হবে না, আমার সরকার দ্বিতীয় মেয়ে ক্ষমতায় আসবে আর 1 জুন থেকে আমি দেবো স্টুডেন্ট ক্রেডিট কার্ড, বাংলার যত ছাত্রছাত্রী আছে 4% সুদে 10 লক্ষ টাকা করে আমার সরকার দেবে, 4% সুদে 10 লক্ষ টাকা। দ্বিতীয় এই যে বলছে পিএম কিষাণ সম্মান নিধি, বলছে মোদিজি 6000 টাকা করে কৃষককে দিতে চায়, দিদি দিতে দিচ্ছে না। আমি বললাম আপনাদের যে 5,25,000 কোটি টাকা এই মাটি থেকে কেটে নিয়ে গেছে, এবার শুনে রাখুন, দিদি বলেছে যে তোমাদের প্রকল্পও লাগবে না, তোমাদের টাকাও লাগবে না, তোমাদের নামও লাগবে না। 2 তারিখ আমার সরকার ক্ষমতায় আসবে আর 1 জুন থেকে বাংলার 68 লক্ষ ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষককে আমার সরকার, আমার সরকার একর পিছু তোমার 6000 নয়, আমার সরকার মাসে 10000 দেবে আগামী 1 জুন থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু স্কিম একর পিছু 68 লক্ষ ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষককে 10000 টাকা। তাহলে একদিকে বহিরাগত নেতা 8,500 কোটি টাকার বিমানে চড়ছে, দিল্লিতে 1500 কোটি টাকার 7-স্টার পার্টি অফিস, 6 কোটি টাকার বুলেট প্রুফ গাড়ি, আর কৃষককে দিচ্ছে 6000, আর একদিকে বাংলার মেয়ে থাকছে টালির ছাদের ঘরের তলায়, পরনে সাদা শাড়ি, পায়ে হাওয়াই চপ্পল, আর কৃষককে দিচ্ছে 10000। আপনি কাকে নির্বাচিত করবেন সিদ্ধান্ত আপনার। তৃতীয় দিদি বলেছে ন্যূনতম মাসিক আয় আমরা শুরু করতে চলেছি, ন্যূনতম মাসিক আয় কি আমাদের মায়েদের শুনে রাখুন, আপনাদের বললাম স্বাস্থ্যসাথী কার্ডটা দিদি আপনাদের নামে করেছে, দিদি আগামী দিন চালু করতে চলেছে ন্যূনতম মাসিক আয়। ন্যূনতম মাসিক আয় এমন একটা স্কিম ভারতবর্ষে আজ পর্যন্ত কেউ করে দেখাতে পারেনি। বাংলার 1,60,00,000 পরিবারের যত গৃহকর্তী আছে, পরিবারের যত গৃহকর্তী রয়েছে 1,60,00,000, মানে বাংলার কোনো পরিবার বাদ থাকবে না। এই জেলার, এই অঞ্চলের, এই এলাকার, এই বিধানসভার, এই লোকসভার, এই জেলার, এই মাটির, এই রাজ্যের কোনো পরিবার বাদ থাকবে না। 1,60,00,000 পরিবারের গৃহকর্তীদের হাতে হাতে আগামী দিন 1 তারিখ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মাসে মাসে 500 টাকা করে পাঠিয়ে দেবে, প্রতি মাসে 500, প্রতি বছরে 6000। আর আপনি যদি SC ST পরিবার হন তাহলে 500 দেবে না, 400 দেবে না, 300 দেবে না, মাসে 1000 টাকা দেবে, বছরে 12000 টাকা দিবি, ডাইরেক্ট আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে, কারোর কাছে হাত পাততে হবে না। 2 তারিখ দিদি ক্ষমতায় আসবে আর 1 তারিখ থেকে সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে 1000 টাকা করে মাসিক আপনি পাবেন, কারোর কাছে হাত পাততে হবে না, বাংলার মেয়ে করে দেবে। 4th দিদি বলেছিল আপনাদের যে ক্ষমতা এলে 2011-এর আগে আমি 2 টাকা কেজি চাল আটা দেবো, গম দেবো, রেশন দেবো, বলেছিল তো। তা আপনারা 2011 থেকে 2016 2 টাকা কেজি চাল পেয়েছে, লকডাউনের কারণে অনেক মানুষের চাকরি চলে গেছে, আয় ক্ষমতা কমে গেছে, রোজগার চলে গেছে, দিদি বলেছে 2 টাকা কেজি দিতে হবে না, এখন ওই বিনা পয়সায় করে দিলাম। তা 8-10 মাস ধরে আপনারা বিনা পয়সায় চাল পাচ্ছেন, বিনা পয়সায় রেশন পাচ্ছেন, পাচ্ছেন তো? তা আগামী দিনে আপনারা বিনা পয়সায় রেশন চান না চান না? কি বিনা পয়সায় রেশন চান না বিনা পয়সায় ভাষণ চান? বিনা পয়সায় রেশন না বিনা পয়সায় ভাষণ? বিনা পয়সায় রেশন চান। তা রেশন কোত্থেকে সরবরাহ করা হয়? রেশনের দোকান থেকে করা হয়, তাই তো? কি মায়েরা কোথা থেকে দেওয়া হয়? রেশনের দোকান ভাইরা রেশন যখন নিতে যান কোত্থেকে দেওয়া হয়? ডিলারের কাছ থেকে, রেশনের দোকান থেকে দেওয়া হয়। তা রেশনের দোকানে যখন আপনারা দাঁড়ান, রোদে দাঁড়াতে, লাইনে দাঁড়াতে কষ্ট হয়, গরম লাগে, লাইনে দাঁড়াতে ভালো লাগে না খারাপ লাগে? খারাপ লাগে, ভালো লাগে না তো? লাইনেও দাঁড়াবেন না, আবার বিনা পয়সা রেশনও চাই, মানে সাপও মরবে লাঠিও ভাঙবে, দোকানও থাকবে না, লাইনও থাকবে না, সরকার সরাসরি আপনার বাড়িতে রেশন পৌঁছে দেবে বিনা পয়সায়।
আসুন, আপনাকে কারোর কাছে হাত পাততে হবে না। আপনার বাড়ি যত ছোট এলাকায় হোক, যত প্রান্তিক হোক, যত ক্ষুদ্র হোক, যত ছোট হোক, যত ভিতরে হোক, সরকারের প্রতিনিধি ব্যাগে করে খাবার নিয়ে আপনার বাড়িতে মাসে মাসে খাদ্য সরবরাহ করবে। আপনাকে লাইনে দাঁড়াতে হবে না, ভারতবর্ষের উপরে দেখাতে পারেনি, বাংলার মেয়ে করে দেখাচ্ছে।